ভারতের রাঁচি অঞ্চলের একজন মুন্ডা আদিবাসী এবং সমাজ সংস্কারক ছিলেন বিরসা মুন্ডা। তৎকালীন ব্রিটিশ শাসকদের অত্যাচার ও বিচারের ক্ষুব্ধ হয়ে তিনি আদিবাসী মুন্ডাদের সংগঠিত করে মুন্ডা বিদ্রোহের সূচনা করেন। এরপর থেকে গোটা ভারতে তিনি বিরসা ভগবান নামে পরিচিত। আগামীকাল অর্থাৎ 15 নভেম্বর হচ্ছে ভগবান বিরসা মুন্ডার 148তম জন্মদিবস। বিরসা মুন্ডার এই জন্মদিবস গোটা দেশের জনজাতি গৌরব দিবস হিসেবে পালিত হয়ে থাকে প্রতি বছর। আর ভগবান বিরসা মুন্ডার এই জন্মতিথি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে রাজ্য সরকার। মঙ্গলবার এ বিষয়ে মহাকরণে এক সাংবাদিক সম্মেলন করে রাজ্যের পরিবহন ও পর্যটন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন, বিরসা মুন্ডার এই জন্মতিথিকে স্মরণীয় করে রাখার লক্ষ্যে 15 নভেম্বর ঝাড়খণ্ড থেকে বিকাশ ভারত সংকল্প যাত্রা সূচনা করবেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার হাত ধরে রাজ্য সূচনা হবে এই যাত্রার। আজ থেকে এক বছর পূর্বে ত্রিপুরা রাজ্যের সরকার যেই লক্ষ্য কায়দা প্রতি ঘরে সুশাসন কর্মসূচি শুরু করেছিল, সেই একই কায়দায় কেন্দ্রীয় সরকার এই বিকশিত ভারত কর্মসূচির সূচনা করতে চলেছেন বলে জানান মন্ত্রী। তিনি বলেন, ত্রিপুরা রাজ্য আয়তনে ছোট হলেও গোটা দেশকে দিশা দেখাচ্ছে। ভগবান বিরসা মুন্ডা তার 148তম জন্মদিবস, এবং এই 148তম জন্মদিবস ভগবান বিরসা মুন্ডার সেটা সারা দেশে উপজাতি গৌরব দিবস হিসাবে পালন করার সিদ্ধান্ত নিয়েছে আমাদের রাজ্য, আমাদের সরকার। এই ভগবান বিরসা মুন্ডার জন্মতিথিকে স্মরণীয় করে রাখার জন্য 3 দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে এবং আগামীকালকে মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে এবং মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে ভগবান বিরসা মুন্ডার এই জন্মতিথিতে একদিকে যেমন উপজাতি গৌরব দিবস পালিত হবে, ঠিক তেমনি এই উপজাতি গৌরব দিবস দিনে বিকশিত ভারত সংকল্প যাত্রার শুভ সূচনা হবে আমাদের রাজ্যে এবং সারা দেশে তার শুভ সূচনা করবেন আমাদের সম্মানীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি ঝাড়খণ্ড থেকে বিরসা মুন্ডার 148তম জন্মতিথিতে। যে সুশাসন কর্মসূচি আমরা এক বছর আগে প্রায় শেষ করেছি, আজকে ভারতবর্ষের সরকার প্রধানমন্ত্রীজি বিকশিত ভারত সংকল্প যাত্রা নামে একই কায়দায় সারা ভারতে আগামীকাল থেকে সেই যাত্রার শুভ সূচনা করছেন বিরসা মুন্ডার জন্মতিথিতে। কি করে সুশাসন কর্মসূচি করেছি, আজকে ভারতবর্ষের সরকার বিকশিত ভারত সংকল্প যাত্রা নাম দিয়ে সেখানে করছে, আমরা ত্রিপুরা সরকার প্রতিগড়ে সুশাসন 2 যেটা প্রথম এক বছর আগে আমরা সম্পন্ন করেছি, এবার দ্বিতীয় ধাপে প্রথমবার যারা যারা বিভিন্ন বেনিফিট থেকে বঞ্চিত হয়েছে, বিভিন্ন ভিসি লেভেলে, জিপি লেভেলে, সাবডিভিশন লেভেলে, ব্লক লেভেলে, আমাদের অনিচ্ছাকৃত অনেকে বিভিন্ন বেনিফিট থেকে যারা বাদ গেছেন, তারা যেন বিভিন্ন আমাদের যে স্কিম বেনিফিট তার আওতায় আসতে পারে, তার জন্য আমরা আবার প্রতি ঘরে সুশাসন কর্মসূচি 2 দ্বিতীয় পর্ব আমরা সূচনা করব মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে, এবং সেটা হবে আগামীকাল। অর্থাৎ একসঙ্গে 3টা কর্মসূচি, ভগবান বিরসা মুন্ডার জন্মদিনে উপজাতি গৌরব দিবস 3 দিনব্যাপী পালিত হচ্ছে ট্রাইবাল ওয়েলফেয়ার দপ্তরের তরফ থেকে, এবং এই পবিত্র দিনে আমাদের কেন্দ্রীয় সরকারের প্রকল্প বিকশিত ভারত সংকল্প যাত্রা এবং প্রতি ঘরে সুশাসন কর্মসূচি 2 ভারতবর্ষের আমাদের ত্রিপুরা রাজ্যে সেটা পালন করা হবে মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে তার শুভ সূচনা হবে। এছাড়াও ভগবান বিরসা মুন্ডা জন্মতিথি উপলক্ষে রাজ্যের জনজাতি কল্যাণ দপ্তরের উদ্যোগে 3 দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালিত হবে বলেও জানান মন্ত্রী সুশান্ত চৌধুরী। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।